দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যে যেখানে পারেন যেভাবে পারেন অন্তত করে তিনটা করে গাছ লাগান, তাও যদি না পারেন অন্তত একটা লাগান। বাংলাদেশের পরিবেশ রক্ষা, কারণ জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আমরা যাতে আমাদের দেশটা আরও উন্নত হয়, সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখেই ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি। আর সেজন্য আজকে যেহেতু আন্তর্জাতিক পরিবেশ দিবস, সেই হিসেবে বৃক্ষরোপণ করলাম। আমি আশা করি বাংলাদেশের সকলেই এটা মেনে চলবেন। তাছাড়া আমি আর একটা কথা বলতে চাই, যে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা 1984 সালে সিদ্ধান্ত নিই এবং 85 সাল থেকে আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর উপরে নির্দেশ যে প্রতি বছর পহেলা আষাঢ় তিনটি করে গাছ লাগাবে, একটা বনজ, একটা ফলজ, আর একটা হচ্ছে ঔষধ, মানে যেটাকে বলে ঔষধি গাছ, ঔষধি গাছ অথবা ভেষজ গাছ, আমরা ভেষজই বলি। যাক, এই ভেষজ, বনজ আর ফলজ এই তিন প্রকারের গাছ লাগানো, এটা আমরা কিন্তু পার্টির পক্ষ থেকে কৃষক লীগের উপরে দায়িত্ব থাকে, তারা প্রতি বছর করে, আমরা পয়লা আষাঢ় থেকে করবো। আর আন্তর্জাতিকভাবে যেহেতু আজকে এই দিবসটা, সেই দিবসে আমি চাই যে আমাদের দেশটা যেন এই পরিবেশের বা জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলকেই আমি গাছ লাগাতে পারি। আর তাছাড়া গাছ লাগালে নিজেদেরও তো লাভ হয় অনেকটা। তাছাড়া এখন তো ছাদ বাগান বা যার যেখানে যতটুকু জায়গা আছে প্রতিটি জায়গায় উৎপাদনের আওতায় নিয়ে আসা এবং ফল ফলালি তরি তরকারি যে যা পায়েন সব করবেন, যেন আজকে সারা বিশ্বব্যাপী যে মুদ্রাস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্যের দাম বেড়ে গেছে, তার থেকে অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, তা আমাদের দেশের মানুষ যাতে তার থেকে রক্ষা পায় সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশকে রক্ষার জন্য আমরা 2100 সাল সামনে রেখে ডেল্টা প্ল্যান করেছি। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে আমরা এই জলবায়ু পরিবর্তন অভিঘাত থেকে দেশ বাঁচানোর জন্য এবং এটাকেই আমরা আমাদের একটা উন্নয়নের ক্ষেত্র হিসেবে নিয়ে আসার জন্য আমরা একটা প্ল্যানও করেছি, প্রেক্ষিত পরিকল্পনাও নিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রেক্ষিত পরিকল্পনা এটা আমরা করেছি, যেটা আজকে শুধু আমরা না, সারা বিশ্বের অনেক দেশ এবং ছোট ছোট দেশগুলি, যেগুলি বিশেষ করে দ্বীপ দেশ বা পাহাড়ি দেশ, প্রত্যেকটা দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজে তাদেরও আমরা আমাদের অভিজ্ঞতা তাদেরকে আমরা জানাই এবং সেভাবে কাজ করি। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যে যেখানে পারেন যেভাবে পারেন অন্তত করে তিনটা করে গাছ লাগান, তাও যদি না পারেন অন্তত একটা লাগান। আর ছাত্র ছাত্রীদের আমি বলবো, প্রত্যেকে যার যার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় একটু গাছ লাগাতে পারেন। যেমন আমরা আমাদের 65 ব্যাচের যত আমরা শিক্ষার্থী ছিলাম আজিমপুর স্কুলে, আমরা কিন্তু যে একদিন সবাই গাছ লাগিয়ে এসেছি। আর বিশেষ করে মেয়েরা, আমরা যেমন সেখানে যেমন বড়ই গাছ, কুল গাছ, এইসব গাছ দিয়ে লাগিয়েছিলাম, তো সেরকম গাছ লাগাতে পারেন। একটু ফুলের গাছ, যারা হোস্টেলে থাকে হোস্টেলের আশপাশটা একটু পরিষ্কার করে একটু ফলের গাছ ফুলের গাছ লাগালে দেখতেও সুন্দর হবে আর ভালো হবে। আর স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান সকলেই বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে, কিন্তু বাউন্ডারি ওয়ালের সাথে সাথে যদি সেখানে আপনারা গাছ লাগান দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে। আর আসলে গাছ দেখলে, ফুল দেখলে, আর নিজের হাতে লাগানো একটা গাছ থেকে যখন ফুল হয় বা ফল হয় সেটা খেতেও আর দেখতেও ভালো লাগবে, কাজেই সেদিকে মনটাও ভালো হয়ে যাবে। তো সেই জন্য আমি সবাইকে আহ্বান করব পরিবেশ দিবসে, যে সবাই গাছ লাগান ব্যাপকভাবে, আমরা দেশকে আরও উন্নত করতে চাই। ইনশাআল্লাহ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।